ঢাকার বাজারে প্লাস্টিক চাল। রাজধানী সহ দেশের খুচরা বাজারে ঢুকে গেছে চীনের তৈরি প্লাস্টিকের চাল। মিনিকেট, নাজির শাইল, কাটারি বুক আর বাসপতির মতো চেনা পরিচিত নামেই তা বিক্রি হচ্ছে খোলা বাজারে। প্লাস্টিকের এই চাল হাড়িতে ফুটে বাত হবে, কিন্তু জানতেও পারবেন না আপনি যে চালের বাত খেলেন সেটা কৃত্রিম চাল। আসলে প্লাস্টিক ছাড়া কিছু নয়, ভারত, মিয়ানমার ও ভিয়েতনামের পরে বাংলাদেশের বাজারেও চীনের তৈরি প্লাস্টিকের চাল ঢুকে পড়েছে। সম্প্রতি খোলা বাজার থেকে 65 টাকা কেজি দরে কাটারি পোক নামে প্লাস্টিক চাল কিনে আনার অভিজ্ঞতা ফেসবুক পোস্টে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন লায়লা ফারজানা নামের এক গৃহিণী। রাজধানীর শান্তিনগর বাজার থেকে কাটারি পোক নামে কিনে আনা চাল সম্পর্কে ভিডিওতে তিনি বলেন, দেখে বোঝার উপায় নেই যে এটি কৃত্রিম চাল। প্লাস্টিকের এই কৃত্রিম চাল হাড়িতে ফোটালে যে বাত হয় সেটাও হুব হু স্বাভাবিক বাতের মতোই। চুলুর পাশে শুকনো বাতের মার দেখে তা হাতে নেওয়ার পর লায়লা ফারজানা বুঝতে পারেন তার হাতে প্লাস্টিকের চাল ধরিয়ে দিয়েছে দোকানি, কারণ বাতের মার শুকিয়ে তা পলিথিনে রূপান্তরিত হয়েছে। এর আগে ভারত ও ভিয়েতনামের বাজারে প্লাস্টিকের চাল খুঁজে পাওয়া গেল, ঢাকার বাজারেও যে প্লাস্টিকের চাল ঢুকে গেছে এই প্রথম তার প্রমাণ পাওয়া গেল। তবে কোন প্রক্রিয়ায় চীন থেকে প্লাস্টিকের চাল বাংলাদেশের বাজারে ঢুকেছে তা নিশ্চিত নয়। এমনকি যারা চালের কারবারি দিনরাত চাল নিয়ে ঘাটাঘাটি করেন তারাও ধরতে পাচ্ছেন না এই চালা কি। আর পাঁচটা চাইনিজ জিনিস যেমন সস্তায় মেরে তেমনি সস্তায় চাল কিনে ব্যাপক মুনাফা করতে সেই নকল চালই বিক্রির দিকে ঝুঁকছেন ব্যবসায়ীরা। এর আগে নকল ডিম বানিয়েও প্রচুর নিয়েছিল চীন, বাইরে থেকে দেখে এমনকি ডিম ফাটিয়েও কারো ধরার ক্ষমতা হয়নি, সেই ডিমও নকল, না হাঁসের না মুরগির। সেই বেজালের তালিকায় এবার নব্য সংযোজন প্লাস্টিকের চাল। বর্তমানে ভারতের বাজারে ব্যাপক বিক্রি হচ্ছে এই সস্তার চাল। সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামেও যাচ্ছে, নজর আছে বাংলাদেশের দিকেও। সস্তায় দিচ্ছে আর মুনাফা বেশি বলে নকল চালেও চালের বাজার গ্রাস করে নিচ্ছে চীন। প্লাস্টিকের চাল সম্পর্কে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাবধান করে জানিয়েছেন, এই চাল স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। প্লাস্টিকে আছে ফিলেটস নামক উপাদান যা হরমোন এবং প্রজনন ক্ষমতার উপর প্রভাব ফেলে থাকে। প্লাস্টিকের চাল খেলে পাকস্থলীতে তৈরি হতে পারে ক্ষত ও ক্যান্সার, ধ্বংস করে দিতে পারে দেহের স্বাভাবিক পরিপাক প্রণালী। চাল প্লাস্টিকের কিনা তা যাচাই করার কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্লাস্টিকের চাল চেনার জন্য নিজ সতর্কতাগুলো অনুসরণের পরামর্শ দিয়েছেন। এক মুঠো চাল নিয়ে তাতে দেশালাই বা গ্যাস লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিন। যদি প্লাস্টিকের চাল হয় তবে প্লাস্টিক পোড়া গন্ধ বেরোবে। দুই, চাল সিদ্ধ করে সেটি বোতলে ভরে দু তিন দিন রেখে দিন, প্লাস্টিকের হলে সেই সেদ্ধ চালে ফাঙ্গাস আক্রমণ করবে না। কিছু চালের মধ্যে গরম তেল ঢালুন, প্লাস্টিকের হলে ওই চাল গলে যাবে। পানিভর্তি একটি বোতলের মধ্যে এক টেবিল চামচ চাল দিন, কিছুক্ষণ অপেক্ষা করুন। যদি চাল পানির উপর ভাসতে দেখা যায় তবে সেটি প্লাস্টিকের চাল, আসল চাল পানিতে ভাসে না। সেদ্ধ করার সময়ও বুয়ো চাল শনাক্ত করা যায়। চাল যদি প্লাস্টিকের তৈরি হয় তবে সেদ্ধ করার সময় পাত্রের মধ্যে সেটা মোটা স্তর পড়ে যাবে, এটা ক্যান্সার বা জন্মগত ত্রুটির কারণ হতে পারে। নিয়মিত খেলে প্রাণ সংশয় হতে পারে।